নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্রেন্ডি হজপাজে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, আজকে আমি বানাবো ক্যাপাচিনো কফি। তার জন্য আমি 2 চামচ এতে কফি নিয়ে নিচ্ছি, আর 4 চামচ চিনি নিয়ে নিচ্ছি। আমি এটা চিনিটা গুঁড়োটা নিচ্ছি, তোমরা এমনি চিনি নিলেও নিতে পারো। জল দিয়ে দিচ্ছি, এবার এই কাটাটার সাহায্যে আমি এটাকে মিক্স করে নেব। নিয়ে এটা একটা দেখেছো বন্ধুরা কেমন আস্তে আস্তে ফোমটা তৈরি হচ্ছে, মেশিন ছাড়াই কত সুন্দর গ্লাসে দেখো। অল্প জল গরম করে নিয়েছি, এবার এতে বাটিতে একটু ক্যাডবেরিটা সিরাপ করে নেব। অল্প জল নেবে তোমরা। এবার একটা ক্যাডবেরি নিয়ে নিয়েছি, ক্যাডবেরিটা এতে ভেঙে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দেবো। এবার একটা চামচের সাহায্যে ক্যাডবেরিটা গালিয়ে নেব। দেখো বন্ধুরা, ক্যাডবেরিটা কত সুন্দর গলে গেছে। এরকম করে ক্যাডবেরিটা গালিয়ে নিতে হবে। আমি এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি গরম হতে। এবার এই ক্যাডবেরিটা আমি একটা ছোট্ট এই দেখো হোমিওপ্যাথি ওষুধের কৌটোর মধ্যে ঢেলে নেব, তারপরে এটা দিয়ে কাজে লাগাবো। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। দুধটা গরম হতে হতে এতে 2 চামচ আমুলিয়া দুধ দিয়ে দিতে হবে, তাহলে কফিটা খুব সুন্দর ঘন হবে আর খেতেও খুব স্বাদ হবে। এই দেখো, আমি একটা হোমিওপ্যাথি ওষুধের ফোটোতে নিয়ে নিয়েছি, আর এই যে মাথাটা একটা ছুঁচ দিয়ে ফুটো করে নিয়েছি। এবার এটার সাহায্যে আমি ডিজাইনটা করব। হ্যাঁ হ্যাঁ, কফি খাবো তো, আমরা কফি খাবো। খাবে তো, তুমি খাবে? যে যে কফি হচ্ছে, এই যে দেখেছো দুধ ঢালছে। হ্যাঁ, তুমি খাবে খাবে। আচ্ছা ঠিক আছে, দেবো তোমাকে। তো মাপে মাপে হয়েছে, ওই 10 টাকার এক প্যাকেট আনলে তো 3 জনেরই হয়। তাও অন্যদিন একটু বেশি থাকে, কিন্তু আজকে আর এই দিইনি, আমি জল দিইনি বলে আর বেশি নেই। একটা আমি করবো, সেদিনকে করতে পারিনি, এটা ভালো করেছিস। দারুণ হয়েছে এটা, একই ডিজাইন করছিস বল, একটু অন্য কর, এরম এরম করে কাঠি দিয়ে এরম করে অন্য একটা ডিজাইন কর। এই বড় কাপে হেভি লাগছে, এরকম লম্বা লম্বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এখন লম্বা লম্বা কর। এটা বের হচ্ছে না, আর এটা সামনে এগিয়ে নে, শেষের দিকে মনে হয়। সবকটাই তৈরি। হুম, দারুণ দারুণ।